রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে বিপুল সংখ্যক অস্ত্র সহায়তা করেছে পশ্চিমা দেশগুলো। এই সহায়তা এখনও চলছে। এরই মধ্যে কিয়েভের হাতে ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলাবারুদ তুলে দিতে চাচ্ছে যুক্তরাজ্য। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার সময় পাওয়া যায় এই ডিপ্লেটেড ইউরেনিয়াম। যুক্তরাজ্যের এই ঘোষণার পর চুপ নেই রাশিয়া। সঙ্গে সঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমারা একত্র হয়ে এমন সব অস্ত্র ব্যবহার করছে যেগুলোতে পারমাণবিক উপাদান রয়েছে, এর উপযুক্ত জবাব দেবে মস্কো। এখানে প্রশ্ন উঠছে, গোলা বারুদে ডিপ্লেটেড ইউরেনিয়াম থাকলে তা কতটা ভয়ঙ্কর? গবেষণা প্রতিষ্ঠান RANDর পরমাণু বিশেষজ্ঞ এডওয়ার্ড কেস্টের মতে, এ ধরনের অস্ত্রে কিছুটা তেজস্ক্রিয় উপাদান থাকবে, তবে সেগুলো পারমাণবিক অস্ত্রের মতো বিক্রিয়া শুরু করে না। ডিপ্লেটেড ইউরেনিয়াম কি? পারমাণবিক জ্বালানি ও অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজন হয়। এই সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় বাই প্রোডাক্ট বা উপজাত হিসেবে পাওয়া যায় ডিপ্লেটেড ইউরেনিয়াম। এগুলো সমৃদ্ধ ইউরেনিয়ামের চেয়ে বেশ কম শক্তিশালী, পারমাণবিক বিক্রিয়াও শুরু করতে পারে না। ডিপ্লেটেড ইউরেনিয়ামের ঘনত্ব অনেক বেশি। উদাহরণ হিসেবে বলা যায়, এটি সীসার চেয়েও ঘন। এ কারণেই এই ইউরেনিয়াম গোলার ব্যবহারের জন্য বেশ আকর্ষণীয়। RANDর এডওয়ার্ড গেস্ট বলেন, এটা এতই ঘন যে প্রচণ্ড গতিবেগ ধরে রাখতে পারে, ফলে এটি ট্যাঙ্ক ও সাজোয়া জানি সুরক্ষার জন্য যে বর্ম ব্যবহার করা হয় তা ভেদ করে যেতে পারে। আর এটা এত গরম হয় যে আগুন ধরে যায়। গত শতকে 70-এর দশকে সামরিক যানে সুরক্ষা বর্ম ভেদ করতে ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা বানানো শুরু করে যুক্তরাষ্ট্র। তখন থেকেই দেশটির ট্যাঙ্কগুলোকে আরও শক্তিশালী করতে সেগুলোতে এই গোলা ব্যবহার করা হচ্ছে। এছাড়া মার্কিন বিমান বাহিনীর A-10 যুদ্ধ বিমানেও এই ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা ব্যবহার করা হয়। ইউক্রেনে ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা সরবরাহের ঘোষণার পর পররাষ্ট্রমন্ত্রী সেক্রে ল্যাভরফ বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের সহনশীলতা হারিয়ে ফেলেছে। এই গোলা বারুদ সরবরাহ করা হলে তা হবে যুদ্ধ আরও তীব্রতর করার একটি পদক্ষেপ। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলর জন কিরবির ভাষ্য মতে, ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলার ট্যাঙ্কের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার সক্ষমতা আছে, তবে এগুলো তেজস্ক্রিয় নয়, আর গোলা বারুদগুলো কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের কাছাকাছি নয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি UNEP-এর দেয়া তথ্য অনুযায়ী, ডিপ্লেটেড ইউরেনিয়াম হল হ্যাভি মেটাল বা ভারী ধাতু। এ দিয়ে তৈরি গোলা রাসায়নিক ও তেজস্ক্রিয়তার দিক দিয়ে বিষাক্ত। যদিও ডিপ্লেটেড ইউরেনিয়াম দিয়ে তৈরি গোলাকে পারমাণবিক অস্ত্র হিসেবে ধরা হয় না, তবে এগুলো অল্প মাত্রায় হলেও তেজস্ক্রিয়তা ছড়ায়। এ কারণে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এই গোলা নিয়ে কাজ করার সময় সতর্কতা মেনে চলার উপর জোর দিয়েছে। ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা 1991 সালে উপসাগরীয় যুদ্ধে ইরাকের T-72 ট্যাঙ্কের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। পরে 2003 সালে আবার দেশটিতে যুক্তরাষ্ট্র হামলা চালালে এই গোলা ব্যবহার করা হয়। এছাড়া সার্বিয়া ও কসোভায় ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা ব্যবহার করা হয়েছে। ওই যুদ্ধগুলোয় অংশ নেওয়া অনেক মার্কিন সেনা একটা প্রশ্ন তুলেছেন যে, বর্তমানে তাদের অসুস্থতার কারণ ওই গোলা বারুদ কিনা।